হলিদা বগা আছে আপনি আপনার তোলা ওটি তা বিরাট সভা কত সভা করবে দেবে না পুনরমকে তাই ডিডিআর ছিল সমাজ কল্যাণ অফিসার ছিল এ হতে হতে দেখি পঞ্চাশ ষাট হাজার মানুষ করছে হুজুর আমলের এক সাবেক চেয়ারম্যান ভালি আছিল মানে করছে হুজুর আপনি নির্বিঘ্ন ওয়াস করেন তো আমি তাকে আজ একটা পার্টি পাইছি আমি আল্লাহ ওটি একটা মিম্বর আছিল গোলাম রব্বানী এ চেয়ারম্যান ফাইন বক্তি করেন তো এখন আমি কোনো সমস্যা কি কোচে দেয় একজন প্রার্থীর নাম দিলে তাহলে সগলিনী নাম দেওয়া লাগবে তে ডেলে কাজে হুজুর তাদের অসুবিধা আপনি সভা করেন তাই আমি কোনো এই কাজে আপনারা করবেন না জনগণ কোনো আপনারা কাজে করবেন না আমরা এখন জনগণ সগলির পক্ষে কথা কর না ব্যালট হাতত পাবেন কোনো মার্কাদান ফাঁকা যায় না কি ভাই কি আমি একটা দিই তাহলে ওই ওই কয়জনই আমার উপর একটা সবটা ছেলমেলা কমো এই যে দেখ বিশ্বাস দেখার করবো না আমার ভাইরা এক নাম্বার গেল অর্ধেকের বেশি দুর্নি যাহার নামে যাবে আমার আল্লাহ বলছেন তিনটি পার্স যারা বিপথে ব্যয় করবে তাদেরকে আল্লাহ তারা জাহান নামে দিয়ে দেবে তার এক নাম্বার হল লাহম কুলু বুল্লাহ বিহা অন্তর আছে লাভ ক্ষতি বোঝে কথা ঠিক কিনা লাভ লস বোঝে লাভ ক্ষতি বোঝে ভালো বোঝে মন্দ বোঝে সব বোঝে কথা ঠিক কিনা যার অন্তর দিয়া সব বোঝে কোরআন আর ইসলাম বোঝে না একে আল্লাহ জাহান নামে দিবে দিবে বল ঠিক সব বোঝে কোরআন হাদিস বোঝে না ঈদ আমি পইলে এক নম্বরে জাহান নামে কার কথা দুই নাম্বার আলাহুম আয়ুনুল লা ইউফসিরুনা বিহা চক্ষু দিয়া চক্ষু দিয়া হাদিস ইসলাম দেখে না আল্লাহর নবীর আদর্শ দেখে না এই চোখ দিয়ে খালি তাস মোবাইলের নাটক দেখে সুমা সুমি দেখে স্টার জলসা দেখে কেরনবালা পাখি কটকটি দেখে কত ঠিক কিনা ওই সাকিবুল হাসানের নাটক দেখে কেউ ফেরে না খালি হাতে সাকিবেরে তোর দরবারে এগুলো সব দেখে কিন্তু কোরআন হাদিস দেখে না এই চোখের জন্য জাহান নামে যে জবে কথা দেখি না এই চোখের দাম কত জানেন এই চোখ যদি এখান থেকে তোলা হয় একশো গ্রাম ওজন হবে দুই চোখ একশো গ্রাম দাম হলো তিন লাখ টাকা তিন লাখ টাকা দাম দুই চোখের পিজি হাসপাতাল নিয়ে গেলে আপনার চোখ কিনে নিবি তিন লাখ টাকা দাম তাহলে পঞ্চাশ গ্রাম একশো গ্রামের দাম যদি তিন লাখ হয় তাহলে বাষট্টি কেজি বডির দাম কত একশো গ্রামের দাম তিন লাখ হাজার গ্রামের দাম তাহলে কত দাম হচ্ছে তাহলে তিন দশে তিরিশ লাখ টাকা কেজি মানুষের দেহের গোস্ত কিডনি তিরিশ লাখ টাকা কেজি তিরিশ লাখ টাকা কেজির গোস্ত আল্লাহ এই মাসাগত বস থেকে সাফা মারার জন্য দেয়নি এই কত কত আসেনি আপনি কিভাবে আল্লাহ তৈরি করতে থাকেন রাত্রে কেউ কেউ লাখ ডাকা না ভাই ঘুমের মধ্যে লাখ আমাকে নাই তাহলে আমি শুয়ে আছি তখন তো আদমরা তাহলে এমনভাবে ভাবে মেশিন তৈরি করছে ভেতরে ঘুম পারলেও নিঃশ্বাস যাচ্ছে কিভাবে সুইচ কানেক্ট করে দে আল্লাহ হ্যাঁ আল্লাহ যদি খানি কোলে শুনি ফজরে আদান দিলে যারা যারা জুম্মাত যাবে না তার কে নিঃশ্বাস আর ফেরত দেবো না তাহলে ওই চোদ্দটা বিয়ে করে চোদ্দ ভোগ করলে তোরা একজন একজন করে খালি আমক সিং পাবু যাতে ঘুম না ধরে মানে অথচ আল্লাহ করে বলছেন নাও মুকুম সুবাতা ঘুম হলো বিশ্রাম স্বরূপ আল্লাহ পাঠিয়ে দিয়েছে তোর এখন আল্লাহ আকবর এই ঘুম পারে লাখ দেখে মাদিনী সময় উঠে শোকত পিজুর লেখা আইপুর গাছ দেয় ওই গাছে ওই আলুর ঘেঁ দেখবেন উনি দেখেছে নামাজ না পড়ে ওই যে মসজিদের মদ যিনি মদ আদান দেশে যে ইমামি মন্ত্রী করছে ওই ভুল ভাড়া তুমি জুম্মদ গেছে হুজুর আজ আদান দশ মিনিট পড়তেছেন গা উনি ঠিক জুম্মদি যায়নি উনি আসে করছে আদান দশ মিনিট পড়তেছেন গা এই কতক্ষণ কি কি সাহসে যারাই নামাজ পড়ে না এরাই ইমাম মহাদ্দিনের দুশ্মন তুই নামাজ যদি দেখতা তুই ইমামের ভুল ধরবিগা তুই তো যাইছিনা ভুল ধরবি তাই নামাজ পড়ে তাই যারা নামাজ পড়ে না এরকে বিয়ে পড়ানো হবে না এই কথা বল আমরা বিয়ে পড়ে দেব আর তুই মানুষের ভিড়ের গলা ধরে শুয়ে থাকবো ওই দিন শে বিয়ে পড়াব না পড়াব না পড়াব না কি কিসের পয়সা পয়সা নিবো না তুই বউ কেন করে বাজ থাকি তো তুই যদি হাবাক দিয়ে বিয়ে না পড়ে নিস তুই মনে তোর জানা দাও করবো না জানা দাও যদি দাঁড় করে দিস তাহলে আল্লাহ করে খারাপ হ্যাঁ মুখ লরা মো দুয় কম না ফাটা বাটাম ফাটা এত সৈতুল্লি কেন তিরিশ বছর আগে আমরা আমি যার বিয়ে পড়াছি তার বেটা দেড় লাখ টাকা বেতন পাচ্ছি ভাই তিরিশ বছর আমি দুইশো না দুইশো একটা বিয়ে পড়েছি আমার এই জীবনে একজন খালি ভাত খাইনি আর এই দুইশো নয় ভাত খাতে এমন একজন মানুষের বিয়ে পড়াচ্ছি তার বেটা দেড় লাখ টাকা বেতন পাচ্ছে অথচ আমার বেতন পাঁচশো টাকা কম দুঃখে আমি কাপন কাটতে আমি টাকা নিই এখনো কাপন কাটলে টাকা নেবো জানাদার টাকা মাইয়া তো যদি ধোয়া আমার টাকা তাও টাকা নেবো আমি ওই ব্যথা ভাই তুই তো হাদিস নি যারা ওলামা আছেন সময় আজরাইলের খেসুনির কারণে গায়ে হয় না ভাই তে আল্লাহ রসুল বলছেন জুন তোমরা ওই গোসল আফুন জুন যারা নিজের ছেলে তুমি গোসল করো তাহলে কি হবে বাপের মহব্বত হবি আস্তে আস্তে কাজ ঘুরাবে আস্তে আস্তে আলোক করবে কি মুরবে কে এই কথা আমিও ব্যথা করছি যে বা তোমার বাপরে ধোয়াও করছে হুজুর ধোয়া মো ধোয়া হলে তো এক জায়গা যেটি ধোয়ায় সেটি তো কাজটা ওই কুঞ্চি দেওয়া লাগে রুহু আছে আসে হুজুর আমি বাপক ধোয়াম রুহু আসে আমাকে অত্যাচার করে আপনি ধোয়ান হুজুর তখন আমি কয়ে যে রুহু যে ধোয়া আমি যে ধোয়া তোর বাপক তাহলে মানুষ মৃত্যুর জাকান দিনের সময় পায়খানা বের হয়ে যায় তখন তিনটা ঢিলে করার লাগে ঢিলে করা মোস্তাহাব ওই মাইয়া তোকে একটু বসার মতো করে ওই পাশা মুছে কাগজ দেওক ঢিলে দেওক আমি মাংলাই এ খালি হাতে তোর বাপের গুল আর কেনা একটা করে ঢেল মারবো পাঁচশো টাকা তাহলে তিন ঢেলে কত হয় পনেরোশো টাকা তুই পারবো কোচ হুদুর টাকা লাগবি কে মেলা দিন তো আপনারা ধোয়াচ্ছেন টাকা সাননি না আমি কিছু টাকা দিচ্ছি তুই যে তোর বাবুক ধোয়ালু না ভয়ে রুহুর ভয়ে ধোয়ালু না কে আমার সোলপোল আছে বাড়িঘর যদি রু আছে অত্যাচার করে তুই এক রুহুর জন্য যদি এত ভয় হয় আর আমি এই গায়ের বাড়ির জন্য এক এ বাইশ জনের ধোয়াবো বাইশ জনের আমার জান্নাত কবি তু খামতোর বো খামতোর সোলুক খামতোর তাহলে এই সগলি যাচ্ছে যদি আমার ধরে তাহলে আমার বউ ছেলের ক্ষতি হবে সেই জন্য তুই টাকা দে আমি আকবরের থেকে দই নিয়েছে জানলার তোমু আলে এলে খায় কাছে না দে হে কত কর তুর্কিরে যান আর আমাকে জানলায় বিনের টাকায় কেউ কবর খুনবেন না বিনে টাকায় কেউ কবর খুলবেন না আপনার আছে টাকা পয়সা আছে কেন একটা কামলার কত দাম হাজার টাকা করে দিচ্ছেন দাম এখন আপনি যদি টাকা দিয়ে ভালো মানুষ কব্বর খুলবেন না দেন তাহলে বিড়ি খাবি আর কব্বর খুলবি হে বলে তোর বিড়ির গো কব্বর মধ্যে পরেও থাকবি খালি মরার বই ছাপ দিয়ে দাও আগুন পাবো ওই আগুন দিয়ে গোয়া ধরে টেনে খেয়ে না গা কমপক্ষে আড়াই হাজার থেকে তিন হাজার টাকা ছুঁয়ে দেবেন আপনি কবর খোরার জন্য কুনবেন বদমাইশ কছে চল্লিশটা কবর খুললে হদের সব কি সিটের রে মানে গরিব মানুষ ওগুলো কয়েক কব্বর খুলে লিখছি বাগুল তাল বাজি মেরে কথা কর আবার যারা কব্বর খোরে এর কোনো লায় না ওরা ডুব দিয়ে আসতে আসতে জানা স্যার আমার গ্রামের এক জানা দাকে আমি একশো বার করছি এবার গরিব মানুষ কব্বর খুঁড়ছে ওরা আসুক করছে না টাইম নাই আচ্ছা লে তোরা দানা দা কর আমি দানা দা ওর ওরক ছাড়া ওরা দানা দা শুরু করেছে আমি তপার দায় আছি ওর ওরক ছাড়া আমি দানা দা করো কারণ যতমনি মরদাও লাশ হোক ওই গরিব মল কব্বর না খুলে অমাটি মধ্য বের বেরো ভাই এ কোন মুলুমী কোন ইমাম ম্যাম কোন নেতা কোন ভালো লোক কি কব্বর করে যারা কব্বর করে ওর করে আশীর্বাদ দেয় না করছে কি ওর কোরের নামাজ পড়ছে সাবল্যে ইমামের ই বাড়ি বেরবে লেগেছে আবার ঠিক আছে মার বাড়ি তুই দুয়া দুরুদ পরে কি করবি রে এ গরিব মানুষ কবর না খুঁড়তো আমার দেশের একটা মানুষ লাশের কবর হতো না গরিবের কোনো দাম নাই অনুরোধ করতেছি যাদের অর্থ সম্পদ আছে নিজেরা কাফন কাটার টাকা দেবেন কবর খোঁড়ার টাকা দেবেন আপনার যাই ছবি কবর ঢোকা তাহলে বিড়ি খাকা মানুষ আর কবর খুঁড়বে না পাঁচ মাল কাঁচা কব্বর খুঁড়বে না গ্রামে গ্রামে পাঁচটা লোক আপনারা রেডি করবেন একটা সালোয়ার পায়জামা বেনে দিবেন কমিটির থেকে যে সালোয়ার পায়দামা থাকবে পাঁচজনার আর ফতে থাকবি আর টুপি থাকবি আর গাড়ি থাকবি না মাঝে হওয়া লাগবে যারা কব্বর খুরবো তার কোক তিন হাজার টাকা দেবো যা ওরা জুম্মার যায় পাঁচজন কেউ যদি জুম্মার না যায় ওই পাঁচজন যাবি একটা নামাজি লোক যদি কব্বর খরে আপনার সৌভাগ্য বিড়ি খাড়ে আমি দেখেছি কব্বর খুঁড়িচ্ছে একদম ওই মাস্কার থেকে বিড়ি খাচ্ছে আমি কেন তুই কি ফয়মাল দিল রে এই চাচা টাকা নেই আপনার মরার আগে দিয়ে দেবেন তাতে খবর আছে বাটাম ফাটাবি কি মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাকে সারা কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানি না নারাই তকবীর বীর মুসলমান ধর হাল কোঁরান ফিরয়া অনসেই হা রান ও সন্মান বেরম মুসলমান নারাই তবির আল্লাহ অকবর তুল ধোনি ধরা অকবর বেরম মুসলমান ধরো হাল কুড়ান ফিরয়া অনসেই হ রান সন্মান বেরম হে যুগণ্ড হমা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভাই কাপি তো কাপেরও বেহি মঞ্জুর কনবার সে হুঙ্কার কররে তুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত আজকে কোরআন বিজয় না থাকার কারণে শিখে দুর্বির আমাকে মাথার লাগতেছে নামাজ নাই দাড়ি নাই কিচ্ছু নাই কুকাম করে তারা এসে আমাকে দেখে শুনে কত করবি হ্যাঁ আমি কর না আমি তো মুখস্থি করে যাচ্ছি আবার কি দেখবো দেখে পরে করতে বহু টাইম লাগবে যে তুই পাশে বসে থেকে দেখে দেখে ক আমি শুনে শুনে কই হয় পাশে থেকে দেখে নাই আমাকে পাথরে পাগল কথা কন লাগা এই যে দত্ত পোস্টাল সভায় কত নেতার নাম আছে তাই না 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 ওই যে মেলা মাঝির নাম নাম থাকে না এটি নাই নাই মেলা নাম থাকে উঁকে একটা যদি বক্তা আলো সেই বক্তা কোন দল করে ওই দলের নাম যদি ডাইনে থয় ওই বক্তা কে তো উঠ না কে তুই দল করবো গা তে তুই দল করবু না তে মহিলার দলের দ পরিষ্কার মলে কে বিসমিল্লা ওয়ালা মিল্লা তে তে তুই যে দল করলি ওই দলে নামলে তো কবর থম ওটি বাটাম ফাটাক তুই করলি এক দল আর মরার পর কবর নবীর দলে দুটলু এটা কি সত্যি কথা হলো কথা কলে রে যে মুন্সি যে মানুষের কবরের মধ্যে দল ওই বিসমিল্লা আলাম ইল্লাতে রসুলিল্লা পড়বি ই যে মাইয়ে তো ঠোসে উই যদি নবীর দল না করে আল্লাহর দল না করে অকিয়া মতের দিন এক সাইড বান্ধে তুলি এই তুই তোর বিচার পরে হবি তুই দুনিয়া কথা মিছা কথা ক তুই কব্বর মিছা কথা বলি এই কথা কয় এত চাপা সত্য সত্য এই কথা ঠিক কিনা আমরা দুনিয়াতে আল্লাহর দল করতে চাই আমরা আল্লাহর দলে কে কোন দল করবি করুক কে দেশ চালাবি চালাক তবে বিশেষ করে এই প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশে এই ওবায়দ দিয়ে যে রাস্তা করেছে জীবন শান্তি কি সেই রাস্তা বউগুলা দেখলে মনে হয় মার্কেট একবার লন্ডন কি রি ফ্লাই ওভার রি কি থাকে দিলেন বউগুলা আপনি বোধহয় জাননি ওই রেল গেটের ওই গেছিলেন কোন দিন না সোনা তোলা মাস তোই ফুক মরে ঘুরে আসবে রেল গেলে মাথা অটো হাত কি রে আল্লাহ সেই রাস্তা করে দেশে ওনাদের রাস্তা ভালো সব ভালো খালি যদি নামাজ কায়েম করে চুরি বন্ধ করে জেনা বন্ধ করে আর পর্দা ফরস করে নামাজ চালু করে সুদ বন্ধ করে

গোল ধার দিলে চলে গেছে এতগুলো গরু বার করলো কামনি কিভাবে ট্রাকত তুললো চলে গেছে আজকে যদি আল্লাহর আইন কোরআনে আসে ও ও সারিকা তুঁ ফক্তাউ আই দিয়া হুমা চোরার চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টির পর যদি দুনিয়ার চোর চুরি করে আমার আল্লাহ বলেছেন এই চোরের হাত কাটার আইন যদি চালু করা হয় কিংবা একটা চোরের হাত যদি বৈতল মকরমের উত্তর কেটে কেটে দিয়া ডিসেল লাইনে দেখান হতো গরু চুরি হুন্ডা চুরি তো দূরের কথা মসজিদে একজোড়া পুরাতন জুতাও চুরি হতো না এই চুরি বন্ধতে হতে পাঁচ মিনিট লাগবে জানা বন্ধতে পাঁচ মিনিট লাগবে একটা পুরুষ জানা করলো কোমর পর্যন্ত মাটি পুঁচা দেন মহিলার সিনা পর্যন্ত পুঁচা দেয়া পঞ্চগড়ের পাথর দেওয়ার হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেয়া ডিসেল লাইনে যদি দেখার হতো জানা করা তো দূরের কথা বুড়ো বুড়ি যুবক যুবতী সরাসরি জানা করা তো দূরের কথা জীবনে মিস কল দিতাম না পাঁচ মিনিট লাগবে না জানা বন্ধতে এটা কোথায় কি সরকারের বিরুদ্ধে কোয়া লাগবে এটা কার কথা তো এই কামগুলো হলো আমরা এমন বিস্তারের সম উঠবো না খালি আইন কায় মিস কল দিস তোর আমি এটা আইন এটা আইন এটা আইন সুদ আমার দেশে চলে কি চলে না ক্যানকা চলে আপনাকে দিব সুদ নাই এই যে কিস্তি আসে মুরবি আসে নাকি হ্যাঁ কয় সাগে ভাতে খাবো না গোস্তু খা স্বামীর কথা শুনবো না ভাঙ্গা করে থাকবো না শহর বা দোল মানবো না কিস্তিতে অ বন্ধ করবো না যাই আন থাকিত সাহেবের ডিউটি কোনোদিন অমান্য করবো না এমন কোন গ্রাম নাই এই বাংলাদেশে সারে পুনরনাবাড়ি কিস্তি ঢোকিনি তবে লোন লেখে পুরুষ নেয় না খালি মিয়া মাছ লোন দেয় এতই মানুষের ভোগ দেখলো ওরা রে হা হা কেউ কিছু করলে না ইমাম আমরা তারা মসজিদে নামাজ পড়ি একটা দিন না এই যারা এই গ্রামের মুসল্লি আছেন ভাই কে কে কিস্তির টাকা লেছেন একটু কষ্ট হলো কিস্তিটা শোধ করে দেয়া কাম করে খাই রে না ব্যবসা বাণিজ্য করে খাই ভাই হইলে সুদ খান্না রে কেউ খায়নি ইমামরা আমরা মোনাজাত আল্লাহ রব্বানা ফিদ্দিনী হাসানা তখন পাশে থেকে ওই কিস্তির পার্টি সিসি লোনের পার্টি সুদ দেওয়ার পার্টি এরা কছে আমিন কতক্ষণে গা মন করলে হুজুর আর সুদ পার্টি আমিন করছে তাহলে দোয়া কবুল হবে না এর কবুল হবে যে তাহলে সুদ সুদ কেন বন্ধ করতে হবে আল্লাহ কোরআন সাক্ষী আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল বাইয়া হার রেবা ব্যবসা হালাল সুদ হারাম কার কথা যদি গণ কার কথা আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া জাকাত যাকাত ওয়া আরকাউমার রাকিন নামাজ কায়েম করো যাকাত আদায় করো রুকুকারীদের সাথে রুকু করো আপনাদের কাছে আমার প্রশ্ন আল্লাহ বললেন নামাজ পড়ো আমরা পড়ি না ধরে কোন ঠিক না আল্লাহ বলেছেন যাকাত দাও আমরা দেই না আল্লাহ বলেছেন মসজিদে যাও আমরা যাই না কথা ঠিক কি না আল্লাহ বলেছেন হারাম হলো সুদ আমরা সুদ দিই সুদ খাই কথা ঠিক কিনা তাহলে কোনো কাম হলো না আমার আল্লাহ বললেন বান্দা আমি একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিলাম একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়ে বললাম ও আমার ইমানদার বান্দা বান্দিরা ইয়া আইয়ু হাল্লা জিনা আমানু লা তাকুলুর রেবা ইমানদার সুদ খায় না ইমান থাকে না ইমান আনার পর কেউ সুদ খায় সুদ দেয় তার ইমান আজকে আমার দেশে কতগুলো মানুষ সুদের দায়ে জাহার নামে চলে যাচ্ছি পল্লী বিদ্যুতের বিল বাকি বলে ফাইন দেওয়া লাগে উঠেও সুদ সিসি লোন করে উঠো সুদ সুদের এই যে আমার গায়ে যুব ব দেখিচ্ছেন এ ফ্যাক্টরি মালিক পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার এই যুব পায় আমার ভাগে বারো আনা পড়ছে যার পাঞ্জাবি তার ছয় আনা যার সার তার তিন আনা যার গিঞ্জি তার না যার খালি গাও তার সুদ নেই কনেগা তাহলে সুদ বাংলাদেশে বন্ধ কি চান চান আমরা বত্রিশে দিলে বন্ধ হবে ওই একশো একান্ন জন এমপি সংসদে যদি বলে আমরা সুদ হারামের পক্ষে হা বললাম পাঁচ মিনিটের মধ্যে সুদ বন্ধ হয়ে যাবে সুদ ওনারা বন্ধ করুক আমরা লক্ষ্যের বাড়ির ঘর দিলে আপনাদের শুয়ে থাকবো কে ভাই আমাকে কোনো বিরোধিতা করা লাগবে আমরা শুধু আল্লাহর আইনের জন্য কাজ করি কথা বলি আমি অনুরোধ করব যে ভাইয়েরা যারাই ক্ষমতায় যান তারা একটু কোরআনের আইনের কথা বলেন তাহলে এই মসজিদগুলোতে নামাজি বাড়বে সুদ পরিত্যাগকারী বাড়বে পর্দা ফরজকারী বাড়বে নামাজ কায়েমকারী বাড়বে অন্যায় বন্ধু হয়ে যাবে ন্যায়কারী বাড়বে জোরে বলুন ঠিক কিনা এই জন্যে আসুন আমরা এই আল্লাহর ঘরগুলিকে আবাদ করব আল্লাহর ঘরে যারা যাবেন তারা আল্লাহর মেহমান যেরকম আল্লাহ আকবার আল্লাহর নবী মক্কার থেকে মদিনায় হিজরত করলেন কোবাপল্লিতে গেলেন মসজিদ তৈরি করলেন তারপরে মসজিদে নবমীতে গেলেন মসজিদ তৈরি করলেন আল্লাহর রসুল মদিনায় হিজরতের পর প্রথম সুন্নাত কায়েম করলেন যারা আপনারা কোরআন হাদিস পড়েছেন শুনেছেন আল্লাহ রসুল মদিনায় হিদরতির পর মসজিদ প্রথমে তৈরি করলেন আল্লাহ রসুল বলেছেন ফিল আমার ভাইয়েরা রসুল বলেছেন যারা মসজিদের জন্য দশটা টাকা পাঁচটা টাকা এক হাজার টাকা এক মন ধান দুই মুন ধান দেবে আমার রসুল বলেছেন ওই ব্যক্তিকে কে তুরি দিন আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেবে দরে কর আল্লাহ আকবার। আমি আপনাদেরকে অনুরোধ করবো ভাই আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি মসজিদের জন্য অর্থ দেবে কোরআনের জন্য অর্থ দেবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা জান্নাতি ঢুকান পর্যন্ত যতগুলি সব লাগবে ফেরিস্তাকে দিয়ে দিয়া লেখায়া লেখায়া ওই জান্নাতে দিয়ে ধরে ধরো আল্লাহ আকবার। এখন আমি আপনাদেরকে বাকি বক্তৃতা করবো শুধু পাঁচটা মিনিট আপনাদের কাছে আমি একটু ভিক্ষা নেব আল্লাহর ঘরের জন্য যারা আল্লাহর ঘরকে ভালোবাসেন যারা নবীর আদর্শ ভালোবাসেন এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই একটা অনুরোধ করব কেউ উঠবেন না আমি আপনাদের কাছে একটু রুমাল পাঠায় দেব ব্যাগ পাঠায় দেব এই কমিটির হুকুম অর্থে আল্লাহর ভাইরা ও আল্লাহর বান্দারা যারা আপনারা আমার সামনে বসে আছেন একজন উঠবেন না যার যা পকেটে একটু দিবেন আমি আপনাদের জন্য দোয়া করব আল্লাহ তালা যেন জানুয়ালে বরকত দিয়ে দেয় আমিন লিল্লা হে তাকবীর খুব তাড়াতের ভাই কর্তৃপক্ষ আসেনি ব্যাগটা টাকলে কোথায় খুব তাড়াতাড়ি ভাই কেউ উঠবেন না কেউ উঠবে একজন উঠবেন না একজন উঠবেন না টাকা যদি নাও দেন চুপ করে বসে থাকেন আমি আপনাদেরকে বক্তৃতা শোনাবো দোয়া করবো তারপরে আপনারা চলে যাবেন আমি জানি এখানে কিছু টাকার দরকার অনেক ভাইরা খাওয়া দাওয়া করে টাকা দিয়েছেন এই মাহফিলে যারা বসে আছেন আমি অনুরোধ করবো যার যার পকেটে একটু দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দেয়া আল্লাহর বান্দিরা জান্নাতে যাবে দুনিয়ার কোনো ফেরেস্তা মানুষ বাধা দেবে না কোন আল্লাহ আকবা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর নবী বলেছেন একজন স্বামীকে জীবিত থাকতে স্ত্রীকে জান্নাতের পথে পরিচালিত করতে হবে আমার রাসুল বলেছেন কেয়ামত হয়ে যাবে একদিন মানুষগুলি দুই ভাগে বিভক্ত হবে এক ভাগ যাবে জান্নাতে আর এক ভাগ যাবে জাহান্নামে জান্নাতি হয়ে যা মানুষগুলির ভেতর থেকে আল্লাহর একজন বান্দি জান্নাতুল ফের যাবেন কিছুদিন পর ওই বান্দি হাউমাউ করে কান্নাকাটি শুরু করবে জান্নাতের ফেরা গিয়া বলবে আল্লাহর বান্দি কেন কাঁদেন কি হয়েছে কি ব্যথা আপনার আল্লাহর বান্দি বলবে এই জন্য কাদিগ গো আল্লাহর ফেরেস্তা আমার দুনিয়াতে একজন নামাজি চরিত্রবান স্বামী ছিলেন ওই স্বামী আমাকে বিবাহের পর থেকে মোহরানা পরিশোধ করে আমাকে দিন ইসলামের পথে পরিচালিত করেছিলেন যার কারণে আমি আল্লাহর হুকুমে আল্লাহর রসুলের আদর্শে পরিচালিত হয়ে আজকে কিয়ামতের ময়দানে বিচারের পর আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন তাহলে আপনি জান্নাতুল ফেরদাউসে কেন হাউমাউ করে কাদাকাটি করেন কি সমস্যা আপনার জান্নাতকে ভালো লাগে না আল্লাহর ওই বান্দি বলবেন রে আল্লাহর ফেরসা আমার আমার জীবনটা কেন ব্যথায় জর্জরিত আমি তোমার সামনে বর্ণনা করি আমি আজকে মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত আমার ওই দুনিয়ার স্বামীকে চোখে দেখি না জান্নাত ভালো লাগে না আজকে জান্নাতের ভেতরে যদি দুনিয়ার ওই আমার চরিত্রবান মোত্তাগি স্বামীকে যদি দেখতে পাইতাম আমার কলিজাটা জড়িয়ে নিতাম আল্লাহ নবী বলছেন ওই কথা শোনা মাত্রে আল্লাহ তালা বলবেন আমার ফেরিস্তা দেখো এই জান এই বান্দির স্বামী কোন বেহেস্তে আছে খুঁজতে থাকো খুঁজতে খুঁজতে দেখবে আল্লাহর একজন বান্দা আট নম্বর জান্নাতে হাউমাউ করে কান্নাকাটি করছেন ফেরস্তা গিয়া বলবে আল্লাহর বান্দা জান্নাত তো কান্নাকাটির জায়গা নয় তুমি কেন কাঁদো বলে আল্লাহর ফেরিস্তা আমি কাঁদি এই জন্যে দুনিয়ার জমিনে আমি আশি বছর বেঁচেছিলাম আমার একজন চরিত্রবান মোমেনা সলিয়া স্ত্রী ছিলেন আমি মৃত্যুর পর থেকে আজ পর্যন্ত তাকে দেখি না জান্নাত ভালো লাগে না আজকে জান্নাতের ভেতরে জন সত্তর হুর গেলেমান পেয়েছি ওই হুর গেলেমানের ভেতরে যদি আমার ওই দুনিয়ার ওই নেককারিনী স্ত্রীকে যদি দেখতে পাইতাম আমার কলিজাটা জুড়িয়ে নিতাম আল্লাহর ফেরেস্তা ওই স্ত্রীর মোহব্বতে আমি আল্লাহর দরবারে কাদাকাটি করি আল্লাহ বলবেন ফেরেস্তা মুহূর্তকাল দেরি করো না যে স্বামীর কারণে স্ত্রী জান্নাতল ফের দাওচে গিয়েছে আমি ওই স্বামীর কর্মকাণ্ড কবুল করেছিলে আমার ফেরেস্তা আমি হুকুম দিয়ে দিচ্ছি আমি ইচ্ছা করলে স্ত্রীকে ডিমোশন দেয়া আট নাম্বার জান্নাতে দিতে পারতাম কিন্তু দেব না ওই স্ত্রীকে আমি কখনোই নিম্নগামী করব না স্বামীকে প্রমোশন দিয়ে দিলাম ওই স্ত্রীর কাছে তুমি পৌঁছায়া দাও আমার ভাইয়েরা যদি স্বামী কার হন আপনি যদি নামাজি হন স্ত্রীকে বানায় মরতে হবে স্ত্রী যদি হয়ে যায় আপনার জন্য বেহেস্তের ভেতরে কাঁদবে স্বামী যদি জান্নাতি হয় স্ত্রীর জন্য কাঁদবে তাই আসুন আমার মা বোনেরা স্বামীর সাথে বেয়াদবি করবেন না স্বামীদেরকে বলি স্ত্রীর সাথে বেয়াদবি করবে না কিন্তু দুঃখের বিষয় বিবাহ করে সত্তর বছর হচ্ছে আজও মোহরণা পরিষদ হয় নাই এই যে আলুর দাম সত্তর টাকা কেজি ধান ভুট্টা গরু বাছুর কত কি লাগাচ্ছে কিন্তু স্ত্রীর টাকা কিছু দেনা জানেন বাংলাদেশে মানুষের ভয় আছে বউয়ের সাথে যে ব্যবহার করে ই টাকা নিলে যদি চলে যায় কত কনে রে হ্যাঁ ওই যদি দেড় লাখ টাকা দুই লাখ টাকা যে মোরানা বান্ধিছে কাবিল করেছে ওই টাকা যদি একদিনে বউ দেয় বউ লিয়ে চলে যে মুই দিয়ে পেটা পেটে কত এরা আগলে বুড়া বুড়া মানুষ পন দিয়ে বিয়ে করছে ওর করে বিয়ে ঠিক আছে দক্ষিণ পাড়ার মাসিম ফকির দুই বস্তার জুরি খান বার লিল্লাহে লীলা হে থাকবীর মাসিম ফির বলুন জিন্দাবাদ দুই বস্তার মরবার হাবা আল্লাহ মাসিম ফকির ভাই আল্লাহ দুই বস্তা সিমিট দিয়েছেন আল্লাহ গো আল্লাহ তার সংসারে বরকত দেন কামায়েতে বরকত দেন হালাল নজি করতে তৌফিক দেন আল্লাহ মরণের আগে একটা বার রসুলের দিদার নসিব করে দেন আমিন আমার ভাইয়েরা মা বোনেরা অনুরোধ করতেছি ও এনে কেরাম যুবক ভাই দ্বারা বিবাহ করেছে আমরা মহরণা পরিশোধ করবেন নতুবা কিয়ামতের ময়দানে একজন স্বামীকে জেনাকারের কাতারে উঠতে হবে ও আমার মায়েরা আপনাদেরকে অনুরোধ করবো ওই স্বামীকে যদি ভালো মারছেন মাঝেমধ্যে স্বামীকে বলেন ওগো নইমের মা নইমের বাপ বিবাহ করেছ তুমি 30 বছর আগে দেখতে দেখে চারটা সন্তান তুমি এখন আমার বাকি শোধ করনি তুমি কি আমার বাকি শোধ করবে না যদি শোধ না করো তোমারও বিপদ আমারও বিপদ ধরে বলেন ঠিক কিনা দোকানদার বাকি দিলে মাঝেমধ্যে ক্রেতার থেকে টাকা চায় ঠিক কিন্তু আমার দেশের মা বোনেরা বাকি বিয়া হয়ে আছে কোনদিন চাকা চায় না কথা ঠিক কিনা অনুরোধ করলাম মা বলে না স্বামীর কাছে স্বামীকে বুঝায়া মহরণা পরিষদের জন্য আপনি আবেদন জানান আর স্বামী যারা আছেন আমি অনুরোধ করব। আপনার মহরণার থেকে একবারে দেয়া দেন আপনি যদি স্ত্রীকে বেশি ভালোবাসেন ওই স্ত্রী বলবে প্রাণের স্বামী আমার সন্তান হয়েছে টাকা আপনি আবার নেন এই টাকা খাটে জমি নিয়ে গরু ফেলা আমার এবং আমার সন্তানকে ভরণ পোষণ দেন জরি কনমার হাবা সতী নারীর প্রতিহাইরে পর্বতেরি চূড়া অসত্য না রিপতি ভাঙ্গা নাই গোড়া খালি পায়ে হাটা ভালো সা জুতা যারো দেশ হতে বিদেশ ভালো কল্লা বলুন ঠিক কিনা আমার মায়েরা আমার বোনেরা আমি আপনাদের জন্য দোয়া করবো মা স্বামী যদি বেঁচে থাকে স্বামীর খেদমত করেন পর্দায় থাকেন সতীত্বের হেফাজত করুন পাঁচ নামাজ পড়েন এক মাস ওদা করবেন আল্লাহটা জান্নাতের দরজা খুলে দেবে যে কোনো দরজা দেয়া আল্লাহর জান্নাতে যেতে পারবেন দুনিয়ার কেউ বাজা আমার ভাইরা আমার বাপজানের মুরবেনে কেনাম যাদের সন্তান আছে আমি আপনাদেরকে অনুরোধ করব। সাত বছর থেকে যত বড় সন্তান হোক না কেন আপনি নামাজের সময় হাত ধরে আদানের পর মসজিদে নিয়ে যাবেন আপনার একটা সন্তান যদি নামাজি হয় ওই সন্তান বাবার কবরের পাশে গিয়ে যদি দোয়া করে সুরা ফাতিয়া সুরায় ক্লাস তিনবার পরে বাবার কবরে যদি দোয়া করে রব্বের হাম হুমা কামা রব্বা ইয়ানি সগীর একবার যদি দোয়া করে আমার রসুল বলেছেন ওই পিতামাতার কবরের আজাব চল্লিশ দিনের জন্য মাফ হয়ে যায় লীল্লা হে রাখবে আমার রসুল বলেছেন বাবা যদি বেঁচে থাকে কোন সন্তান যদি বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায় আমার রসুল বলেছেন হাজ্জাতাম মাবরুর ওই সন্তানের আমল্লামায় কবুল হজের সব লেখা হয় নাল্লা কন্যাল্লাহ আকবর যাদের বাপ বেঁচে আছে যুবক ভাইরা আপনি পিতার খেদমুত করবেন মায়ের খেদমুত করবেন আমার রসুল বলেছেন আল জান্নাতু তাহতা আকদা মিনম্মাতিকুম মায়ের পায়ের তলে সন্তানের বেশ তো ধরে কোন ঠিক কিনা অথচ অনেক যুবক ভাইরা আছেন স্ত্রীর কথা শুনে মাকে গালি দেয় ধরে বলুন ঠিক কিনা খবরদার খবরদার মায়ের মন যদি খারাপ হয় আপনার আমার মুক্তি হবে না নাজাত হবে না আমার রসুল বলেছেন হুমা জান্নাত পিতা মাতায় জান্নাত পিতা মাতায় জাহান নাম আসুন না আমার ভাইয়েরা এই পিতা মাতার করব সন্তান হিসাবে বাবার চেয়ারের দিকে নেক নজরে তাকাবো নিজেদের সন্তানগুলিকে হাফেজ আলিম বানাবো মোত্তাকি বানাবো ইনশাল্লাহ মৃত্যুর সময় যদি কোরআন শোনায় আপনার ইমানের মৃত্যু নসিব হয়ে যাবে ধরে কনমার হাবা আগে মরণ পিসে মরণ মরিতে হখে দেহ মাটি তে মাটিতে মিশিবে আখে দেহ মাটি তে মাটিতে মিশিবে কবর কি বলে করিযা আমার মধ্যে বান্দা নেকি সাথে নিয়া আমার ভাইরা এই দুনিয়ায় শেষ নয় একদিন একদিন কবরে দিতে হবে ওই দিন সঙ্গে সাথে কেউ থাকবে না কোনো কাপড় যাবে না শার্ট যাবে না লুঙ্গি যাবে না পায়জামা যাবে না গেঞ্জি যাবে না মাত্র এগারো গছ কিংবা দশ গছ কাপড় নিয়ে কবরে যেতে হবে লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে যেদিন ইসরাফিল সিঙ্গাই ফুৎকার দেবেন অনুফিকাফি ফিসুর দ্বিতীয়বার যখন সঞ্জায় ফুৎকার দেওয়া হবে ওয়াইজাল কবর ও বসেরাত কবরের দরজা খুলে যাবে মানুষগুলি দাঁড়িয়ে যাবে একজন মানুষকে পাঁচশো বছর লাগবে হাসনের ময়দানে যেতে পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাক থাকতে হবে জমিন পুরে চামা হয়ে যাবে সূর্য মাথার উপর আসবে মগজ গোলে নাক দেবের হবে ওই সময় নেকির পাল্লা যার ভারী হবে সে যাবে জান্নাতে যার বদির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে আমার ভাইরা ওই কেয়ামতের দিন রসুলের সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে দেওয়া যাবে না আমার রসুলকে যখন বলা হবে এ আমার হাবিব আপনার খাঁটি উম্মতকে নিয়ে আমার বেস্টে ঢোকায়া দেন আল্লাহ রসুল বলেছেন খাঁটি উম্মত কেমনি চিনব আল্লাহ বলেছেন হে রসুল যারা দুনিয়াতে নেউমেত নামাজ ফাঁসকটা আদায় করেছে অজুর জায়গা গুলি দিয়ে নূরের ঝলক চমক দিবে ওই নূরের ঝলক পায়ের চাকরু দিয়ে বাড়াবে মুখমন্ডল দিয়ে হাতের কুনুই দিয়ে বাড়াবে এমন নূরের ঝমক দেখে দেখে আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করে দিবেন আমি যুবক ভাই অনুরোধ করব। মুরব্বীদেরকে অনুরোধ করব। যদি নামাজই হতে না পারি আল্লাহর রসুলের সামনে গিয়া মুখ দেখাতে পারব না আমাদের অজুর জায়গাগুলি দিয়ে নূরের ঝলক আসবে না তাই আমার যুবক ভাইরা অনুরোধ করছে নামাজ ঠিকমতো আদায় করবেন পিঠাপাতার খেদমত করবেন আল্লাহর আনুগত্য করবেন আল্লাহ তাহলে আমাদেরকে সবাইকে জান্নাত দিয়ে দেবে যে ওর আমিন